হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যা আপনাদেরকে এই গরমে অনেক বেশি হেলদি ও সুস্থ রাখবে। তো দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। গরমকাল এসে গেল। এই সময়ে বেশিরভাগ মানুষই শরীরকে ঠান্ডা রাখার জন্য কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেয়ে থাকেন, কিন্তু নিউট্রিশনিস্টরা জানাচ্ছেন গরমে শরীর সুস্থ রাখতে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম নয়, বরং এমন কিছু পানীয় খেতে হবে যা স্বাস্থ্যকর। তবে শুধু স্বাস্থ্যকর পানীয় খেলেই চলবে না, তার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট সময়ও। সময় মেনে খেলে তার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। তাই কোন পানীয় কখন খাবেন জেনে নিন। ডাবের পানি। গরমে শরীর সুস্থ রাখতে সকালে বা দুপুরের আগে ডাবের পানি খান। বদ হজমের হাত থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে ডাবের পানি। বাটার মিল্ক। দুপুরের খাবারের পর বাটার মিল্ক খান। লেবুর শরবত। সন্ধ্যার খাবারের আগে এক গ্লাস লেবুর শরবত খান। লেবুর শরবতে একটু লবণ, চিনি, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া মিশিয়ে নিন। তো দর্শক, আপনারা যদি এই পানীয়গুলো সঠিক সময়ে খান তাহলে এই গরমে আপনারা হেলদি ও সুস্থ থাকতে পারবেন। তো এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।